সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের এই এসটিভি বাংলা দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব দর্শক আজকের প্রতিবেদন। আজ আপনাদের নিয়ে এসেছি উত্তর বেগুনবাড়ি। আমরা কথা বলবো এক অসহায় নারীর সাথে, জানবো তার জীবনের গল্প। চলুন দর্শক, শুরুতে তার সাথে পরিচিত হয়ে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আপনার নামটা জানতে পারি আমরা? আমার নাম জাহানারা। জাহানারা, আচ্ছা জাহানারা আপা, আমরা আপনার সম্পর্কে জানবো। আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। ফরিদপুর। এই ফরিদপুর থেকে ঢাকা কবে আসলেন? আপনার দেশে কে কে আছে এই বিষয়ে একটু আপনার কাছে জানতে? আমার দেশে কেউ নাই, আমার মা বাপ কেউ নাই। মা বাপ এখন কেউ নাই, সবাই মারা গেছেন। ভাই বোন কে কে আছেন? নাই। ভাই বোনও নাই? না। আচ্ছা, আপনার স্বামী ছেলে মেয়ে? আমার স্বামীও নাই, ছেলে মেয়েও নাই। কি হয়েছে তাদের? আমার ছেলে মেয়ে আমার মনে করেন দেখশন করে না, গেছে গা ফালাইতে। আর আপনার স্বামী? আর আমার স্বামী তো আরও আগে গেছে। আপনাকে ছেড়ে চলে গেছে? হ্যাঁ। কি দ্বিতীয় বিবাহ করে চলে গেছে? জি। কতদিন আগে কেন চলে গেল? গেছে তিন চার বছরের মতন হইব। চার বছর দেওয়া হয়েছে? জি। আচ্ছা কেন গেল এটা? এটা তো আমি বলতে পারি না কেন গেল। আচ্ছা, সে কি আর একটা বিবাহ করেছে? হ্যাঁ বিয়ে করছে। মানে একটা বিবাহ করছে। আপনার ছেলে কয় ছেলে মেয়ে? আমার দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, দুই ছেলে এক মেয়ে। মেয়ে কি বিবাহ দিয়েছেন আপনি? জি। আচ্ছা, আর ছেলেরা? ছেলেরা যার যার মতন থাকে, আমার কোনো দেখশন করে না। যার যার মতো থাকে মানে তার ছেলে কি বিবাহ আপনি করাইছেন না যার যার মতো বিয়ে করছে? যার যার মতো বিয়ে করেছে। জি। তা আপনাকে কোনো দেখাশোনা? আমার কোনো খোঁজ খবর নেয় না। কাপড় চোপড় মানে কোনো খড় খরচা কিচ্ছু দেয় না? না। জি না। এটা কতদিন ধরে? আপনার স্বামী যাওয়ার পরে না আগে থেকে? এই স্বামী থাকা হইতেই এরকম করছে ছেলে মেয়ে। স্বামী থাকা অবস্থায় এরকম করতো? এরপর স্বামী চলে গেছে। স্বামীও চলে গেছে আপনার ছেলে? আচ্ছা, কেন গেল? সংসারে কি নিয়ে এরকম আপনার স্বামীর সাথে দ্বন্দ্ব, বা কেন গেল? গেল পেটে সন্তানেরাই দেখেন না, ফালাই দিল মারে। ফালাইতে গেছে গা, এক এক মতন এরা চলে ফিরে খাইলো, মার কোনো দেখশন করে না কিছু না। এরপর স্বামীও গেল গা। মনে করেন আমি একটা বিপদে পড়ছি, আমি একটা মহিলার লগে থাকি, মানে টুকায় টাকায় চায় চিন্তা কোনোরকম আমি চলি আর কি। আপনি আপনার ছেলে মেয়ে বা আপনার স্বামীর সাথে কোথায় থাকতেন ঢাকায় এসে? বেগুনবাড়ি। এই বেগুনবাড়িতে উঠছেন? জি। আচ্ছা, এখানে যে আছেন। আচ্ছা, আপনি যে বলছেন যে আপনার দেশে বাবা মা বা কেউ নেই? না, আমার মা এই জায়গায় মারা গেছে। আপনার মা এখানে মারা গেছে? অ্যাক্সিডেন্ট। আপনার বিবাহটা কেমনে হলো? বিবাহটা হচ্ছে লোকই বিয়ে করছে আমার পছন্দ করে। মানে আপনার বাবা মা দেয়নি? হ্যাঁ। বাবা মা দিয়েছে নাকি? মা দিয়েছে। আপনার মা দিয়েছে? আপনার কি পছন্দ ছিল নাকি আপনার মা পছন্দ করে সে পছন্দ করে? না, আমাদের দুজনের পছন্দ ছিল। কিরকম মানে দুজনের মানে শুধু পছন্দই ছিল না আগে থেকে কোনো যোগাযোগ? কতদিন আগে কিভাবে তার সাথে দেখা হলো এটা বলতে শুনতে চাই একটু। এনে দেখা, এনে আইতাম যাইতাম দেখা শেখাতে আসে। সে কি করতেন তখন? এনে দোকান করত। কি দোকান করতেন? চার দোকান করত। চার দোকান করতেন? আপনি চার দোকানে আসতেন নাকি সে আপনাকে দেখে পছন্দ করতো কোথায়? আমি এনে আইতাম, আমার খালার এনে। চার দোকানে চা খাইতে যেতেন নাকি? জি। ও চা খাতে তে আপনি চা খাতে আসতেন তার কাছে এই দোকানে, তখন আপনাকে দেখে সে পছন্দ করেছে? দেখে সরাসরি আপনাকে কিছু বলেছিল নাকি আপনার মা বাবা বা আপনার খালাকে বলেছিল? না, আমার মা রে কইছিল। কি বলছে আপনার মাকে? যে আপনার মেয়ের বিয়ে দেন। ও, আপনার মেয়েকে বিবাহ দেবেন কিনা আমার পছন্দ, এরকম। তারপরে কি হলো? বিয়ের শাদি দিছে, দেওয়ার পরে তো ঘর সংসার অনেক বছর হয়েছে। মানে এই যে বিবাহ পছন্দ হলে আপনাকে ছেলে কিছু বলছিল না সরাসরি আপনার খালা বা আপনার মার সাথে কথা বলেছিল? আমার মার লোকে বেশি কথা। আপনার সাথে কোনো কথা হয়নি বিয়ের আগে? কিছুই বলে নাই? আচ্ছা, এই বিয়ের পরে কত বছর সংসার করলেন, কিরকম কাটলো? অনেক বছর সংসার। কত বছর? বারো তেরো বছর। আর বারো তেরো বছর সংসার করার পরও আপনার স্বামী আপনাকে ছেড়ে কেন গেল? ওই যে আমার ছেলে মেয়ে আমার ফালাই দিচ্ছে যে এই জন্য। হ্যাঁ, ছেলে মেয়ে গেছে গা। ও, আপনার স্বামী থাকা অবস্থায় আপনার ছেলে মেয়ে গেছে গা, সে দোষটা কি আপনার ছিল? তারা তো সন্তান না, তারা তো ছেলে মেয়ে, সে কেন আপনাকে ছাড়লো? আপনি এই একজন শেষ বয়সে এসে এই বয়স এই অবস্থা, আপনাকে আপনার স্বামী কেন ছাড়লো? ছেলে মেয়েরা গেছে গা ঠিক আছে, আপনাকে কেন? স্বামী আর একটা বিয়ে করছে, বিয়ে করে গেছে গা।
ও স্বামীও বিয়ে করছে। আপনি বিয়ে কিভাবে, আপনি কি জানতেন সে বিয়ে করছে এর আগে? না, মানে যাবার পরে বিয়ে করছে না আপনার কাছে থাকা অবস্থায় বিয়ে করছে? থাকা অবস্থায় বিয়ে করছে। ও আর একটা বিয়ে করে আপনাকে ছেড়ে চলে গেছে? জি। আচ্ছা, বিয়ে করলো আপনি কিছু বলেন নাই? আমি কি করব, আমার তো কেউ নাই, কেমনে কি করব? আপনার কেউ নাই তো সেই কারণে বলার কেউ নাই? না। তাহলে আপনি এখন এই যে ছেলেরা চলে গেল, মেয়ে বিবাহ দিয়েছেন, কীভাবে চলছেন আপনার এই নিজের? এই বাঙ্গারি বুঙ্গারি টোকা টাকা মানুষের তো খুঁজে টাই যায় না, এরপরে এগুলি করছি। মানে মেয়ে বিয়ে দিছি, দিয়া না মেয়ে গেছে গা শ্বশুরবাড়ি। আমি একটা মহিলার কাছে থাকি, কোনোরকম মনে করেন ছায়া চিন্তা আমি কোনোরকম চলি। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন তার এই গল্পটি শুনতেছি আমরা। তিনি বলছেন তার সন্তানরা তার ছেলে তাকে মাকে ছেড়ে চলে যায়। আমরা জানি না কেমন সন্তান মাকে না দেখে এরকম অসহায় অবস্থা ফেলে যে যার মতো বিবাহ করে বউ নিয়ে সুখে শান্তিতে শান্তিতে বসবাস করছেন, ঘর সংসার করছেন। দর্শক, তিনি যে ছেলে তার মাকে ফেলে গেছে, আমরা জানি না তার সন্তান তাকে ফেলে দেবে কিনা। এই তার মার মতো তার ছেলে মেয়ে যখন হবে, বড় হবে, বৃদ্ধ বয়সে সেই সন্তানকেও যখন তাকে ছেড়ে চলে যাবে, তখন তার কী অবস্থা হবে? আমরা আশা করব সন্তানের সুবুদ্ধি হবে, মাকে তারা দেখাশোনা করবে, মার পাশে এসে দাঁড়াবে, মাকে ভরণ পোষণ দেবে, খাবার দাবার তার সব কিছু দায়িত্ব নেবে, আমরা সেটাই আশা করব। একজন মা 10 মাস 10 দিন গর্ব রেখে কত কষ্ট করে এই পৃথিবীতে তারা সন্তান আসে, তারপরে সেই সন্তান যদি মাকে ছেড়ে চলে যায়, সেই মা এখন অসহায়। আমরা শুনছিলাম এই অসহায় মায়ের গল্পটি। আচ্ছা, আপনার সন্তানের কাছে কখনো আপনি গেছেন যে চলে গেছে, তাদের কাছে গিয়ে বলছেন যে আমি চলতে পারি না, খাইতে পারি না? আমার সন্তানের কোনো খোঁজই নেই, বহুত খোঁজা খুঁজি খুঁজছি, আমি কোনো খোঁজই পাই না কোথায় গেছে সেটাও জানেন না? না। সুপ্রিয় দর্শক, তিনি বলছেন যে সন্তানকে অনেক খোঁজাখুঁজি করার পরও তিনি পাচ্ছেন না, আমরা জানি না সেই সন্তান কোথায় আছে। দর্শক, আমরা আজকের যে প্রতিবেদন, যদি তার সন্তান বা তার এই ছেলে তার মার এই কথাগুলি শোনে দেখে, অবশ্যই আমরা আশা করব এই মায়ের কাছে তারা ফিরে আসবে। আচ্ছা, আপনি এই সন্তানের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না? না, আমার সন্তানের ব্যাপারে আমি কিছু কমু না। সন্তানকে কিছু বলতে চাচ্ছেন না, আপনারা আপনার সন্তানকে খুঁজে পাচ্ছেন না, এ বিষয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা? কেন? যে ছেলে মায়ের মনে করেন ফালাই দিছে, ওই ছেলের দ্বার কি করবো আমি? মানে যখন চলে গেছে তখন কিছু বলে গেছে? না, আমার কিছু বলে জানে। তাহলে কিভাবে বলতে যাবে? আমার কইছে তুমি যেদিক পারে এদিকে যাও গা। আপনাকে বলছে যে যেদিকে পারো সেদিকে যাও, আমরা তোমাকে দেখাশোনা করতে পারবো না, সেটাই বলেছে? সে কারণে আপনার এই মনের ক্ষোভ থেকেই বলছেন যে আপনি এই সন্তানের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন না? আমি সন্তানের ব্যাপারে কিছু করতে চাই না। কিছুই বলতে চাচ্ছেন না? আপনার স্বামীর উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? কেন? আপনার স্বামী তো আপনাকে ফেলে গেছে, সেখানে কিছু বলার আছে কিনা? না, বলার নাই। সুপ্রিয় দর্শক, তিনি কাউকে কিছু বলতে চাচ্ছেন না। আচ্ছা, আপনার কথাগুলি এই দেশে বিদেশে প্রবাসী ভাইরা যাদের উদ্দেশ্যে আপনি বলতে চাচ্ছেন, যাদের কাছে কথা বলতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনার কী বলার আছে? তারা যদি আমার কোনো যদি সাহায্য করে, আমার চলার মতন একটা পথ করে দেয়, আমি চলতে ফিরতে পারি। সুপ্রিয় দর্শক, নিজের সন্তানের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন না, চাচ্ছেন না তার স্বামীর কাছে। আপনারা যারা দেশে প্রবাসে ভাইরা আছেন, সেই ভাইদের কাছে তিনি আবেদন জানাচ্ছেন, তারা যদি তাকে চলার পথে, তাকে বাঁচার পথ দেখায়, তাকে যদি সাহায্য করে, সেটি তিনি বলতে চাচ্ছেন। আমরা সেই কথাই তার কাছে শুনলাম তিনি বলছেন। দর্শক, আপনারা শুনলেন, আমরা আবারও জিজ্ঞেস করব, আপনি সেই দেশে প্রবাসী ভাইদের কাছে কী চাচ্ছেন? এরা আমার কোনো সাহায্য করুক, আমি যেমন চলতে পারি, আমার হাত ভাঙা তো, আমার শ্বাসকষ্ট আছে, মনে করেন আমি ওষুধ খাওয়ার টাকাটাও আমি গুছাইতে পারি না, মানুষ আমার কি ডেলি কি দিব? মনে করেন আমার যদি দর্শককে যদি আমার যদি সাহায্য করে কোনো একটা রাস্তা করে দেয়, মানে আমি চলতে ফিরতে পারি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রবাসী ভাইদের কাছে আপনি আবেদন জানিয়েছেন, তারা আপনার পাশে সাহায্যের হাত বাড়াবেন। আচ্ছা, এই সাহায্যের হাত কিভাবে বাড়াতে পারেন? তারা আপনাকে
কি দিতে পারবে, আপনার কি করতে চাচ্ছেন, আপনি কি করেন? আমি কারো মধ্যে যা তরকারি যায় মানুষের তো চায় আনি, তরকারি বিক্রি করি, মনে করেন টোকায় টাকায় আইন না কোনো রকম বেচা কিনি করি। অন যদি আমারও যদি এরা যদি কোনো হেল ঠেল করে তো মনে করেন আমি চলতে পারবো। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে আপনি কারণ বাজার টোকা তরকারি টোকাইও বিক্রি করেন? জি। আচ্ছা, এই তরকারি টোকা চাইয়া মানুষের কাছে তরকারি এনে সেটি বিক্রি করেন, আপনি চাচ্ছেন সেই রকম যদি কেউ আপনাকে সেই তরকারির চালান দিয়ে যদি আপনি ক্রয় করে বিক্রি করতে পারতেন, এরকম কোনো কিছু করতে চাচ্ছেন নাকি? জি। আচ্ছা, সেখানে কীরকম পুঁজি দরকার? এনে মনে করেন কারণ বাজারে বেচলে 50-60 হাজার টাকার মতন লাগে। আমার তো অত টাকা পয়সা নাই, কোনো কিছু নেই আমার। আপনি টাকা না দেখে আপনি সেরকম তরকারি ক্রয় করে বিক্রি করতে পারেন না? আমার হাত ভাঙা তো আমি মানুষের কাছে চেয়ে টোকাইয়া সেটি বিক্রি করেন, সেটা প্রতিদিন বা যেদিন করেন সেদিন কয় টাকা পান? ও মনে করেন আমার খাওয়ার পয়সাটা আমি কোনো রকম গুছাই আনি। খাবার পয়সাটা কোনো রকম গুছান? আচ্ছা, আপনি বলছেন যে আপনি সেখানে এই যে প্রবাসী ভাইদের কাছে আপনি কি পরিমাণ বা কি চাচ্ছেন সেটা একটু বলেন। ব্যবসা করতে হলে তো অনেক টাকা লাগে, আমি কই পামু টাকা পয়সা? আমার আর শুরু করতে কয় টাকা প্রয়োজন? 50-60 হাজার মতন। 50-60 হাজার টাকা দরকার এই তরকারি বিক্রি করতে? 50-60 হাজার টাকা হলে আপনি এখানে বসতে পারবেন? সেটি আপনি প্রবাসী ভাইদের কাছে আবেদন জানাচ্ছেন? যদি আপনার জায়গার ভাড়াও লাগে জেনে তরকারি নিয়ে মনে টাকাও লাগে দেওয়া, সেটি তো আপনি যখন ব্যবসা করবেন তখন দিতে পারবেন। সুপ্রিয় দর্শক, এই অসহায় মায়ের আকুতি, তিনি সন্তানের কাছ থেকে, সন্তানরা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তার কাছ থেকে তার স্বামীও মুখ ফিরিয়ে নিয়েছে। এখন তিনি এক অসহায় মা, যিনি দিন আনে দিন খায় কারুন বাজারের তরকারি টোকে মানুষের কাছে হাত পেতে তার জীবন যাপন করছেন। আমরা তার কথা শুনছিলাম দর্শক। আপনারা যদি তার পাশে সাহায্যের হাত বাড়াতে চান, তার সাথে যোগাযোগ করতে চান, তার যোগাযোগ ঠিকানা আমরা জানবো। আপনি কোথায় থাকেন? বেগুনবাড়ি, উত্তর বেগুনবাড়ি? হ্যাঁ, উত্তর বেগুনবাড়ি। আচ্ছা, আপনার মোবাইল নাম্বার আছে? মোবাইল ব্যবহার করেন? আচ্ছা, মুখস্থ বলতে পারবেন নাম্বারটা? কোন নাজমা। সুপ্রিয় দর্শক, আমরা তার মোবাইল নাম্বার এই ভিডিওর ভিতরে আপনাদের কাছে দিব, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তার সাথে যদি সাহায্য করতে চান, তার সাথে কথা বলতে চান, এই বিষয় নিয়ে আপনারা জানতে চান, তার সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা জানতে পারবেন। তিনি উত্তর বেগুনবাড়ি থাকেন, তার মোবাইল নাম্বারটি আপনারা এই ভিডিওর ভিতরে পাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং তাহলেই আপনার নাম্বারটি পাবেন। দর্শক, আমরা আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।